সোমবার মধ্যরাতে জিবি হাসপাতালে প্রয়াত হয়েছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা বিজিবির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য বাহারুল ইসলাম মজুমদার। বেশ কিছুদিন ধরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রয়াত বাহারুল ইসলাম মজুমদার। ওনার প্রাণে বিজেপি পার্টির প্রচুর ক্ষতি হয়েছে, শুধু পার্টি না রাজ্যেও ক্ষতি হয়েছে বলে বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা। মঙ্গলবার তার মরদেহ জিবি হাসপাতাল থেকে প্রথমে তার কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বিজেপি প্রধান কার্যালয়ে আনা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা ও পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সম্পাদক পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। সেখানে তাকে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় উমাকান্ত অ্যালামনি অফিসে, সেখানে তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় তার বন্ধুবান্ধবরা। তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এগ্রিকালচার অফিসে, এখান থেকে আরও বেশ কয়েকটি জায়গায় নিয়ে যাওয়া হয় বাহারুল ইসলাম মজুমদারকে। পরে বক্সনগর তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়। পার্টির তো বিশাল একটা ক্ষতি হয়ে গেল, তো ভারতীয় জনতা পার্টিরই ক্ষতি হয়নি, সারা ত্রিপুরার তথা সারা ভারতবর্ষের ক্ষতি হয়ে গেল। কারণ আপনারা সবাই জানেন যে বাহারুল ইসলাম একজন কৃষি বিজ্ঞানী ছিলেন এবং ওনার যে রিসার্চে কীভাবে নতুনভাবে কৃষি উৎপাদন করা যায় সেইভাবে সবার ধারণা আছে যে উনি এই দেশকে কী দিয়েছেন। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আমাদের স্টেট কমিটির মেম্বারও ছিলেন, অত্যন্ত অমায়িক, এবং আমার সাথে তো আজ থেকে ধরুন 70 দশক থেকে আমার সাথে ওর পরিচয়, 5-6 বছরের আমার থেকে বয়সে ছোট। ওনার প্রয়াণে সত্যিই আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি হারালাম, এবং এই যে শূন্যস্থান ওনার মৃত্যুতে হয়ে গেল তার পূরণ হওয়া আমার মনে হয় সম্ভব নয়। তো ওর প্রয়াণে আমি আল্লাহ এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে উনি যেখানেই থাকুন ওনার আত্মার সদ্গতি কামনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।